అస్సలాము అలైకుం, వెల్కమ్ టు తహమినా బ్లగ్స్। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ বের হলাম, একটু শপিংয়ে যাব, ভাবলাম তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি। আজ আমরা যাব মল অফ মাস্কাট। এটা একটি মাস্কাটের নতুন শপিং মল বলতে পারো, কারণ এটি দুবছর ধরে ওপেনিং হয়েছে। এখন দুপুর 3টে বাজে, এখনও হালকা ঠান্ডা রয়ে গিয়েছে। ওমান থেকে এখনও ঠান্ডা শেষ হয়নি। আর তোমরা যারা নতুন, তোমাদের সবাইকে সবাই অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার পুরো ভিডিওটি দেখবে। এবার দেখো, আমরা চলে যাচ্ছি, আমরা এসে পড়েছি মল অফ মাস্কাটের বাইরে পার্কিংয়ে। তো বাইরে পার্কিং করা হবে না, কারণ বাহির থেকে ভিতর পর্যন্ত যেতে অনেকটা পথ হাঁটতে হয়। এই কারণে আমরা ভিতর সাইডে পার্কিংয়ে চেষ্টা করব। চলে এসেছি, আমরা উপরে চলে আসলাম। প্রথমেই আমি দেখি সেন্টার পয়েন্ট, এখানে ঢুকবো, কিছু কসমেটিক্স দেখব। এখানে হিউজ কালেকশন এবং খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডস আর লিপস্টিক কালেকশন, সব এত সুন্দর, খুবই ভালো লাগবে। এবং মেয়েদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আপুদের কাছে। এবং প্রতিটা প্রোডাক্ট দেখলেই মনে হবে নিয়ে নিন। আমার কাছে তো এমন মনে হয়, তোমাদের কাছেও মনে হয় এমনই মনে হবে। তো দেখো, লরিয়াল, আমি সুন্দর করে ভিডিওটি করতে পেরেছি কি না জানি না, তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম। তো দুটি ফেস পাউডার, লিপস্টিক নিয়ে নিয়েছি। দেখো এখানে বাচ্চাদের ব্র্যান্ডের কালেকশন খুবই সুন্দর এবং অনেক সফট। এই ব্র্যান্ডগুলো বেবি শপ, যারা তোমরা বেবি শপের প্রোডাক্ট ইউজ করো তোমরা জানো বেবি শপের প্রোডাক্টের কাপড় খুবই ভালো, ম্যাটেরিয়ালস খুবই ভালো। আমার বাচ্চাদের জন্য আমি বেবি শপের প্রোডাক্টগুলো ইউজ করি, খুবই ভালো লাগে আমার কাছে। আর ও ওয়াও, সেল সেল দেখাচ্ছে, বাট প্রতিটা প্রোডাক্টের উপর সেল না, ওরা বলে সেল, দেখা যায় লিমিটেড কিছু প্রোডাক্টের উপর। তো আমি কাউন্টারের দিকে চলে আসলাম, এখন আমি কাউন্টারে বিলটা পে করব। শেষ, নেক্সট আমি আর একটা শপে ঢুকছি। আর আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের জন্য এখানে রাখছি, আল্লাহ হাফেজ।